ঈশ্বরে ওয়াজ শুনলি রে তোরা ভালো হয়ে গেলি সব, যাসনি একদম সব তওবা পড়িয়েছে পড়িয়েছে, হুজুর তো চলে গেছে ফুরফুরায়, আবার তুই রকম ফের যখন পরের বসে ফের তওবা করবি করেলি আবার সেইরকম শয়তান হয়ে যাবে। আমাদের দলে লোক কমে গেলে কিরম লজ্জার ব্যাপার নাই জি? অতএব নিজেদেরকে পরিবর্তন করে সরল সোজা সঠিক পথের মানুষ তৈরি হন, এরকম তৈরি হন যেন আপনাকে আমাকে আমাদেরকে দেখলে অপরজন যেন আমাদের থেকে শিক্ষাটা পেতে পারে, কিন্তু আমাদেরকে দেখে আমাদের চালচলন কথাবার্তা দেখে এমন অবস্থা, ভালো হওয়া তো দূরের কথা, বেনামাজি আরো আপনার নামাজি আরো বেনামাজি হয়ে যাচ্ছে, কেউ নামাজ পড়তে চাইছে না, কিভাবে তাকে নামাজি করা যায়, যারা রোজা রাখতে চাইছে না কিভাবে তাকে রোজাদার বানানো যায়, কিভাবে তাকে হাজি বানানো যায়, কিভাবে তাকে খারাপ পথ থেকে ভালো পথে আনা যায়, কিভাবে তাকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে নিয়ে নাজাদের পথে পাঠানো যায়, এই সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে কি করে আমরা চিন্তায় আছি ও জান্নাতে চলে যাবে, আমরা শীতকাল আবার কষ্ট হবে, বর্ষা কাদায় প্যাত প্যাত করে যাবি, তোদের পায়ে হাজা হবে, খবরদার যাসনি নামাজ ছেড়ে দে, শেষ বয়সে এমন কাঁদা কাঁদবি। আল্লাহ 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 তো বলেছে বান্দা তোরা আমার কাছে যে আর আর আমরা কবরস্থানের ধারে গিয়ে মাঝে মাঝে দাঁড়াবো, কেন কেন কবরস্থানের ধারে গিয়ে যদি আপনি কবরের দিকে তাকান মনে হবে আমার বাপ চলে গেছে, দাদা চলে গেছে, মা চলে গেছে, স্ত্রী চলে গেছে, পাড়া প্রতিবেশী গেছে, আত্মীয় স্বজন গেছে, রিশতেদার গেছে, তো গভীর জঙ্গলে পড়ে রয়েছে, একদিন আমাদের কেউ চলে যেতে হবে, এই কথাটা মনে হবে না হবে না। আবার দেখবেন একটা শ্রেণী বলছে জি আরো তোমার কোথায় পেলে, তাদের এ চিন্তা নেই জাহান্নাম থেকে কিভাবে মানুষদেরকে জান্নাতে পাঠানো, দোয়া আবার কোথায় পেলে, এরকম অ্যালার্জি আছে তো, ওরা মন্টে আর এলসি খাবেন 17 টাকা করে দাম অ্যালার্জির ওষুধ, ঘুম কম হবে অসুবিধে নেই, ঘুম যে বেশি হবে মাথা হাওড়া শিয়ালদা সাঁতরাগাছি হবে এরকমও ব্যাপার নেই, অ্যালার্জি চুলকানুটা বন্ধ, কবরস্থানের ধারে গিয়ে দাঁড়াবেন। ভাইদের বলি যুবকদের বলে যাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যখন কিনা মসজিদুন নববী শরীফে নবী আমার বসে বসে ওয়াজ করতে লাগলেন, এই নামাজ করতে করতে নবী পাক যখন সাহাবাদেরকে বলেছিলেন আয় আমার সাহাবারা তোমরা শুনে রাখো, আখিরাতের জিন্দেগিতে যাবার জন্য প্রথম ঘাঁটি হলো কবর, এই জায়গায় যদি কেউ আটকে যাও প্রত্যেকটা জায়গায় আটকে যাবে, এই কথাটা শোনার পর থেকে রাসূলুল্লাহ সাহাবারা যখন কিনা কবরে আখেরাতের জিন্দগিতে যাবার প্রথম ঘাঁটি হলো কবর, এই জায়গায় যদি কেউ আটকে যায় প্রত্যেকটা জায়গায় আটকে যাবে, রাসূলুল্লাহ সাহাবারা কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত তারা জানে যার হয়ে কানতেন, কানতে 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 আমরাও কবরের ধারে গিয়ে দাঁড়াই কিন্তু আমাদের যাওয়াটা, আমাদের চলাফেরাটা, আমাদের ওটা বসাটা কবরস্থানের ধার দিয়ে যাওয়াটা, আমাদের যাওয়াটা সম্পূর্ণ অন্য ধরনের। আমরা কবরস্থানে থাকতে যাই তো না, আপনাদের কবরস্থান মাঠের মাঝখানে, রাস্তা ধারে কবরস্থান নেই আছে, কিভাবে যাই বলেন তো, নাপাক অবস্থায় চলে যায়, হ্যাঁ সকালবেলা গোসল করে একটা লজ্জা লাগে না, নাপাক অবস্থায় করছি সারা দিন, গোসল ফরজ হয়েছে রাত 11টায় গোসল করছি পরের দিন বেলা 3টেই, ওই অবস্থায় ব্যবসা চাষাবাদ কাজকাম উপার্জন চলছে, আবার ওই অবস্থায় গান বাজাতে বাজাতে নাপাক অবস্থায় ওয়াহিয়াতির মধ্যে দুয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হোয়াটসঅ্যাপ টুইটার মেসেঞ্জার পাবজি ফ্রি ফায়ার ইনস্টাগ্রাম ইত্যাদি ঘাঁটতে ঘাঁটতে কবরস্থানের ধার দিয়ে চলে যাই, যেন মনে হচ্ছে কবরবাসীগুলো বেকার শুয়ে আছে, তোরা একটু ফেসবুকটা দেখ নতুন অ্যাপসটা কেমন বেরিয়েছে, এতে কিন্তু ফেসবুক নেই, তোরা একবার দেখ এই কবরস্থানে ধাতে যাওয়ার সময় গান বাজাই তো, অনেকে আছে না মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যাই, আমাদের কিন্তু খেয়াল নেই, রাত্রিরে আমরা দেখেছি পাবজি আর ফ্রি ফায়ারের এত ভয়ে এরা কবরস্থানের প্রাচীরে পর্যন্ত উঠে পড়ে খেলতে খেলতে, খেয়াল খেয়াল
আপনারা তো রাত্রে ঘুমিয়ে পড়েন, অনেক মানুষ আছেন জলসা গ্রামে, হলে জাগেন না হলে জাগেন না, কিন্তু আমরা ই পাড়া ও পাড়া, সি পাড়া ই মহল্লা, এ গ্রাম ও গ্রাম, সে গ্রাম এ জেলা ও জেলা ঘুরতে ঘুরতে অনেক সময় দেখেছি রাস্তার ধারে কবরস্থান দেখি তার পাঁচিলের উপর বসে আছে। কি রে বাবু, কবরবাসী বেরিয়ে পড়লো নাকি? আজকের পরে আর কোনদিন তোমার আব্বা জানের আর কোনো কষ্ট হবে না। ওই সময় ফাতেমা বলেছিলেন, আমার আব্বা জান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে না বানালে চাঁদ সূরজ আসমান জমিন কিছুই বানাতেন না। আল্লাহ পাক আপনাকে বড় ভালোবাসেন, আপনাকে বড় মোহাব্বত করেন, আপনাকে বড় প্যার করেন। আল্লাহ আপনাকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, এত প্যার করেন, তারপরেও আপনার এত কষ্ট হয়, এত কষ্ট হয় আপনার কপালে ফোটা ফোটা ঘাম। আব্বাজান, আমাদের নবী বলেছিলেন ফাতেমা আজকের পরে কিন্তু আর কোনোদিন তোমার আব্বাজানের কোনো কষ্ট হবে না। ওই সময় আমাদের নবী বলতে লাগলেন, আল্লাহ পাক আপনার কাছে একটা কথা বলি, আমার গুনাহগার উম্মত উম্মতিরা এরা বড় দুর্বল হয়ে যাবে, এরা বড় কমজোর হয়ে যাবে, এরা বড় মাজুর হয়ে যাবে, এরা বড় বার্ধক্যের বোঝাই জড় হয়ে যাবে। আল্লাহ পাক আপনার কাছে দরখাস্তটা রাখি, আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের এদের মওতের কষ্টটা, মওতের আযাবটা, মওতের শাস্তিটা, মওতের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে আপনি তুলে নেন। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিরা এরা বড় দুর্বল হয়ে যাবে, এরা বড় কমজোর হয়ে যাবে, এরা বড় মাজুর হয়ে যাবে। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিরা এরা মওতের আযাবটা, মওতের শাস্তিটা, মওতের কষ্টটা এরা সহ্য করতে পারবে না। আল্লাহ আমি নবী আমার উপর দিয়ে আপনি তুলে নেন। নবী আমাদের কত ভালোবাসে, সহ্য করতে পারবে না। আল্লাহ আপনি এই সমস্ত আমার গুনাহগার উম্মত উম্মতিদের মওতের আযাব, মওতের শাস্তি, মওতের কষ্টটা আমি নবী আমার উপর দিয়ে আপনি তুলে নেন। কিন্তু আমরা সেই নবীর সুন্নাতের গলায় ছুরি, সেই নবীর কথাবার্তার উপরে গলায় ছুরি, সেই নবীর সুন্নাতের গলায় ছুরি। আমাদের কথাবার্তা, কাজ কাম, চাল চলন, রীতিনীতি, কৃষ্টি কালচার, তাহাজিব, তামাদ্দুন টোটাল টাই আমরা রাসূলুল্লাহর বিরুদ্ধে আমাদের কাজ হয়তো নাকি সুন্নাতের গলায় ছুরি চালাই, প্রকাশ্যে সুন্নাতের গলায় ছুরি চালাই। মুসলিম শরীফের হাদিস পাকের ভিতরে এসেছে, একজন মানুষের হিসাব নিকাশ হয়ে গেল, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দার ঠিকানা আল্লাহ জাহান্নাম ঘোষণা করে দিলেন। যেই ঠিকানা জাহান্নাম ঘোষণা হয়ে গেল, জাহান্নামী বান্দা জাহান্নামের দিকে আগিয়ে যেতে লাগলো। নবী পাক ওই জায়গায় দাঁড়িয়েছিলেন, নবী পাক আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি একবার আপনার জাহান্নামী বান্দাকে দাঁড় করান, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আল্লাহ জাহান্নামী বান্দাকে দাঁড় করিয়ে দিলেন, জাহান্নামী বান্দা দাঁড়িয়ে গেল। নবী পাক ওই সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি একবার আপনার জাহান্নামী বান্দার দিকে দেখেন, আপনার ওই জাহান্নামী বান্দাটা আমাকে মহব্বত করে, ভালোবেসে আমাকে প্যার করে, আমার একটা সুন্নাতকে জিন্দা করার জন্য সে তার মুখে সুন্নাত মোতাবেক দাড়িটা রেখেছে। আল্লাহ আপনি যদি ওকে এই অবস্থায় জাহান্নামাই দেন, আমার একটা সুন্নাত জাহান্নামের আগুনে চলে যাবে, এটা আমার দ্বারাই সহ্য করা সম্ভব নয়। আল্লাহ আপনি ওকে জাহান্নামাই দেন, এতে আমার কোনো অসুবিধা নাই, তবে দেবার আগে ওর মুখে দাড়িটা আপনি কাট কেটে দেন, দিয়ে ওকে জাহান্নামাই দেন। দেখুন সেই সুন্নাতের গলায় ছুরি চালাই না চালাই না, এই কথা বলে না, চালাই চালাই শুধু শুধু চালায়, আবার ক্রিম দিয়ে চালায়, এমন অবস্থা বেঁকে তুবড়ে ভাঁজ খেয়ে সে চাচা চেয়ারে উঠতে পারছে না, বলছে একবার ধর না, ধরে পুনরায় একটু তোল না, দিয়ে একদম একটু টেনে তো চাচা চাচা কিরিম লাগাবো গো, যেখানে ভাঁজ গুঁজে আছে দে না, দে না, চেঁচে পরিষ্কার করে দে না বাবা, বড্ড কিরাম হয়ে গেছে জি, সে যেন মনে হচ্ছে পিন পেরে
বাবা অতি চাচা চালাচ্ছে। ভাইদের বলি, যুবকদের বলে যাই, নওজোয়ানদের বলে যাই, মুরব্বীদের বলে যাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নবী আমার বলেছিলেন, আল্লাহ আপনি ওই বান্দাটার হিসাব নিকাশ করে দিয়েছেন, হিসাব নিকাশ হয়ে যাবার পরে আপনার ওই বান্দার ঠিকানা আপনি জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন, এতে আমার কোনো অসুবিধা নাই, তবে আল্লাহকে জাহান্নামাই দেবার আগে ওর মুখের দাড়িটা আপনি কেটে দেন, ওর মুখের দাড়িটা কেটে দিয়ে গে তবে আপনি ওকে জাহান্নামাই দিয়ে দেন, এতে আমার কোনো অসুবিধা। এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই সময় জাহান্নামি বান্দার দিকে তাকালেন, জাহান্নামি বান্দার দিকে তাকিয়ে রয়েছেন, জাহান্নামি বান্দার দিকে তাকিয়ে আল্লাহ পাক ওই সময় নবীকে বলতে লাগলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে বড় মহাব্বাত করি, আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় প্যার করি, আপনাকে বড় মহাব্বাত করি, হে আমার হাবিব, আমি আল্লাহ এটা পারবো না, আমার ওই জাহান্নামি বান্দাটার দাড়িটা কেটে দিতে পারবো না, আমি আল্লাহ পারবো না, আমার ওই জাহান্নামি বান্দাটার দাড়িটা কেটে দিতে আমি আল্লাহ পারবো না, আমার ওই জাহান্নামি বান্দাটার সুন্নাতে মতন যে আমলটা করেছিল ওই আমলের গলায় ছুরি জ্বালাতে পারবো না, হে আমার হাবিব, আমি আল্লাহ এটাও পারবো না, আমার ওই জাহান্নামি বান্দাটা জাহান্নামে ওই অবস্থাতেও দিতে পারবো না, কারণটা হলো এটাই, আমার ওই জাহান্নামি বান্দাটা আপনাকে মহব্বত করে ভালোবেসে, আপনাকে প্যার করে, আপনার একটা সুন্নাত কে জিন্দা করার জন্য সে তার মুখে সুন্নাত মোতাবেক দাড়িটা রেখেছিল, ওই দাড়িটা নিয়ে আমি জাহান্নামাই দিতে পারবো না, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম, আমার ওই জাহান্নামি বান্দাটার দাড়ি রাখা বাবার কাছে আমি আল্লাহর ঠিকানাটা জাহান্নাম থেকে ঘুরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত আমি নসিব করে দিলাম, হে আমার হাবিব, আমি আল্লাহ এটা পারবো না, আমার ওই জাহান্নামি বান্দাটার দাড়ি রাখার বাবার কাছে আমি আল্লাহর ঠিকানাটা জাহান্নাম থেকে ঘুরিয়ে আমি আল্লাহ আমার দয়া জান্নাত নসিব করে দিলাম, একবার জোরে বলে, আর একটু জোরে বলে জি জি। রসুল আমাদের জন্য একটা জায়গায় সুপারিশ করবেন, কোন পদ বেচেছি আমরা, রেখেছি আমরা, আমরা এখন একটু চকচকে করে লি, আর কতদিন হয়ে গেল, চাচার বয়স 60, তখনো পর্যন্ত চাচা চেঁচে প্লেন করছে, আর নওজোয়ান যুবকদেরকে বললে তো প্রথমেই এরা একটাই উত্তর দেবে, আমাদের বে হবে না দাড়ি রাখলে, তাই যদি না হয় হাবিব সাহেব মলি সাহেব সব আইবুড়ো থাকে, দেখাতে পারবেন কোন ইমাম সাহেব সারা জীবন আইবুড়ো আছে, বিয়ে করে না আলাদা কথা, করার জন্য ট্রাই নিয়েছে বিয়ে হয়নি, বিয়ে হবে না মানে এরা 6টা 8টা করে করে ফেলবে, বিয়ে হবে, অতএব তৈরি হয়। আল্লাহ রাসূল মসজিদুল নববী শরীফে বসে ওয়াজ করতে করতে নবী পাক বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, একটা সময় আসবে যে সময় আমার উম্মতেরা এরা পরিষ্কার লোক সমাজে আমি রাসূলুল্লাহ আমার গলায় এরা ছুরিটা চালিয়ে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখেরি জামানায় আপনার উম্মতেরা আপনাকে পাবে না, আপনার সাক্ষাৎ পাবে না, আপনার সঙ্গে দেখা তাদের হবে না, কিন্তু তারা কিভাবে আপনার গলায় ছুরিটা চালাবে? ওই সময় আমাদের নবী বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলাম যে সমস্ত আমার উম্মতেরা নিজেদের মুখে দাড়িটা কাটলো, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার গলায় নিজে হাতে ছুরিটা চালিয়ে দিল। যারা চালাচ্ছেন এবার চালান, যারা কামাচ্ছেন আবার কামান, যারা খুর দিচ্ছেন আবার দেন, যদি ওই কোম্পানির ক্রিমে ভালো যদি না হয়, প্লেন যদি না হয়, অন্য কোম্পানির লাগান, তাতেও যদি না হয় সিরিজ কাগজ হচ্ছে দেন, ফেরেশতা কি ঘষবে, ফেরেশতা ভালো দাও। আমাদের জীবন যাপন চলাফেরা ওঠা বসা সুন্নাত মোতাবেক করতে হয়। ভাইদের বলি, যুবকদের বলে যাই, নওজোয়ানদের বলে যাই, মুরব্বীদের বলে যাই, মা বোনদের বলে যাই, আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, পুরুষদের জন্য গাঁটের নিচে কাপড় পরা হলো হারাম, তাই তো হালাল তো, পুরুষদের জন্য গাঁটের নিচে কাপড় পরা হারাম, আর মহিলাদের জন্য গাঁটের উপরে পরা হারাম, কিন্তু দেখেন পুরুষরা নাবাচ্ছে, নাবাতে জামাতেই চরিশ্বরের রাস্তা ঝাঁট দিতে দিতে হাতিশালাই চলে যাচ্ছে, তাই তো, আর মহিলারা তুলতে তুলতে এরা তোলা পর্যন্ত যায় না, এরা যে তুলছে তার জন্য দায়ী গার্জেন বাড়ির আমরা, আর যারা নাবাচ্ছে এর জন্য দায়ী আমরা গার্জেন আমরা, কেন যদি আমি আমার মেয়েটাকে ওই পোশাক কিনে যদি না দিই তাহলে ওই মেয়েটা কিন্তু ওই পোশাক পরতে পারবে না, তাই তো নাকি, তুই একবার শখ করে যে বের পরে তার হবে না, এখন আইবুড়ো বেলায় যা পড়বি পড়েলে,
একজন মহিলা বিপর্দা হওয়ার জন্য যদি আল্লাহ জাহান্নামাই দেয়, সাথে চারজন পুরুষকে আল্লাহ জাহান্নামাই দেবেন, বাপ, ছেলে, স্বামী, বড় ভাই, এই চারজন মিলে যত ইবাদত বান্দেগি জিকির আজকার তাসবিহ তেলাওয়াত যাই করুক না কেন, কোনো ইবাদত কাজে আসবে না, কোনো ইবাদত আপনার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যতই ইবাদত বান্দেগি করুক জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ভাইদের বলি, যুবকদের বলি, যাই নওজোয়ানদের বলি, যাই মুরব্বীদের বলি, যাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি কোনো আমার বান্দারা তাদের পরনের কাপড়টাকে, পরনের পায়জামাটাকে, পরনের লুঙ্গিটাকে, পরনের প্যান্টটাকে যদি পায়ের কাটে নিচে ঝুলিয়ে পড়ায়, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে জাহান্নামাই দিয়ে দেব। আমার আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দিলেন যে অংশটা কাটে নিচে চলে যাবে, এই অংশটা কেটে আমি আল্লাহ জাহান্নামাই দিয়ে দেব। পাঁচজন করে বলে যায়, এমন কাজ আমাদের দ্বারাই যেন না হয় যে কাজের দ্বারাতে আমরা জাহান্নামের খোরাক হয়ে যাব। এমন কাজ যেন না হয় যে কাজের দ্বারাই আমরা জাহান্নামের খোরাক হয়ে যাব। আমাদের কাজ কাম হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের কাজ কাম হবে রাসূলুল্লাহর কথা মোতাবেক, আমাদের জীবন চরিত্র হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের চলাফেরা হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের উঠা বসা হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের খাওয়া দাওয়া হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের চলাফেরা হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের ঘুমানো হবে সুন্নাত মোতাবেক, আমাদের ব্যবসা বাণিজ্য হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের পোশাক আশাক হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের দুনিয়াদারি হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের চলাফেরা হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের সংসার ধর্ম হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক, আমাদের ব্যবসা বাণিজ্য হবে রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক। যদি আমরা আমাদের জীবন চরিত্রটা রাসূলুল্লাহ সুন্নাতের উপরে যদি করতে পারি, দুনিয়া আমাদের কামিয়াব হয়ে যাবে, পাশাপাশি আখিরাতও আমাদের কামিয়াব নসিব হয়ে যাবে। দুটোই কামিয়াব, দুনিয়া তো কামিয়াব হবে, পাশাপাশি আখিরাতও কামিয়াব হয়ে যাবে। ভাইদের বলি, যুবকদের বলি, যাই নওজোয়ানদের বলি, যাই মুরব্বীদের বলি, যাই যাদের বাপ মা হায়াতে আছেন তাদেরকে সেবা করুন, হালালের উপরে থাকুন, হকের উপরে থাকুন, সত্যের উপরে থাকুন, হারাম থেকে দূরে থাকুন, নেশাগুলো করাগুলো বন্ধ করুন, যেটা নেশাই হোক না কেন সর্বজাতীয় নেশাটা আমাদের বন্ধ করতে হয়। আপনি উপার্জন করছেন হালাল, কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে আপনি উপার্জন করেছেন, এই উপার্জনের টাকাটা দিয়ে আপনি নেশাদ্রব্য কিনেছেন, এটা আপনার হারাম হয়ে গেছে। আপনি বলবেন আমি জন খেটে খাই, আমার টাকা সম্পূর্ণ হালাল, কিন্তু আপনি খেয়েছেন নেশা জাতীয় দ্রব্য, ওটা বন্ধ করো। হালাল পয়সা দিয়ে আপনি হারাম জিনিস কিনে খেয়েছেন, বন্ধ করো। সর্বজাতীয় নেশাই কিন্তু হারাম, তামাক জাতীয় যে কোনো জিনিস সেটাই কিন্তু হারাম। ভাইদের বলি, যুবকদের বলে যাই, নওজোয়ানদের বলে যাই, মুরব্বীদের বলে যাই, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার একদিন ঘুমিয়ে রয়েছেন, স্বপ্ন দেখতে লাগলেন একটা বিরাট অজগর সাপ, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ধাওয়া করেছেন, ইমাম মালিক বিন দিনার দৌড়াতে লাগলেন, অজগর সাপটা পিছনে পিছনে যায়, ইমাম মালিক বিন দিনার দৌড়াতে লাগে, ইমাম মালিক বিন দিনার যতটাই এগিয়ে যায় অজগর সাপটা কিন্তু পিছনটা ছাড়ে না, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দৌড়াতে লাগলেন, এই না দৌড়ে 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 ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লক্ষ্য করে দেখতে পেলেন একটা রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ কমজোর দুর্বল মাজন বার্ধক্যের বোঝাই জড়ো হয়ে রয়েছে, এই রকম একটা লোক লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই জায়গায় দাঁড়িয়ে গেলে, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতে দেখতে দেখছেন একটা বিরাট অজগর সাপ ইমাম মালিক বিন দিনারকে ধাওয়া করেছেন, ইমাম মালিক বিন দিনার দৌড়াতে লাগলেন, দৌড়ে 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 এক রাস্তার মাঝখানে দেখতে পেলেন একজন বৃদ্ধ লোক কমজোর দুর্বল লাঠি হাতে নিয়ে রাস্তার ধারেতে দাঁড়িয়ে রয়েছে,
রাস্তার ধারে ইমাম মালিক বিন দিনার ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বৃদ্ধ লোকটাকে বলতে লাগলেন, আপনি আমাকে বাঁচান, আপনার হাতে তে লাঠি রয়েছে, আপনি আমাকে বাঁচান, এই অজগর সাপটা আমাকে গ্রাস করে ফেলবে, আমাকে গিলে ফেলবে, আমাকে আঘাত করে দেবে, এই সাপটার হাত থেকে আপনি আমাকে বাঁচান। ওই সময়ে ইমাম মালিক বিন দিনার যখন কথাটা বলেছিলেন বৃদ্ধ লোকটা বলতে লাগলেন, আমি আপনাকে বাঁচাতে পারবো না, এই অজগর সাপটা বড় শক্তিশালী, এই সাপটাকে আমি আপনার হাত থেকে আপনাকে বাঁচাতে পারবো না, কারণটা হলো এটাই, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, আমি বড় মাজুর, আমি বার্ধক্যের বোঝায় জড় হয়ে গেছি, এটা আমার দ্বারাই কোনোভাবেই সম্ভব নয়, আমি আপনাকে সাপটার হাত থেকে বাঁচাতে পারবো না। কেন? সাপটা খুব শক্তিশালী, বিষধর সাপ, আমি বড় দুর্বল, আমি কমজোর, আমি মাজুর, আমি বার্ধক্যের বোঝায় জড় হয়ে গেছি, অতএব আমার দ্বারাই সম্ভব নয় এটা বাঁচানো, আপনি আগিয়ে চলে যান। কিছুটা যাবার পরে পাহাড়ের তলদেশ আপনি দেখতে পাবেন, পাহাড়ের কাছে কিছু বাচ্চারা রয়েছে, আপনি তাদেরকে বলবেন তারা আপনাকে সাপের হাত থেকে বাঁচিয়ে দেবে। দেখেন ইমাম মালিক বিন দিনার এই কথাটা শুনেই পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। দেখবেন যখন নিজেরা কোনো বিপদের মুহূর্তে পড়ে যায়, জীবন বাঁচানোটা মুশকিল হয়ে যায়, তখন দু তিন বছর, চার বছর, পাঁচ বছরের বাচ্চা হলেও মনে হয় যে বাবু তুমি আমাকে একটু বাঁচাও, তাই তো নাকি? যখন দেখবেন ডুবে যাচ্ছেন পানিতে, কিচ্ছু পাচ্ছেন না, হাবুডুবু খাচ্ছেন, যদি একটা ডালও পান যেন মনে হবে ডালটা ধরে যদি বেঁচে যায়। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দৌড়াতে লাগলেন, আর দেরি করলেন না, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দৌড়াতে লাগলেন, ইনা দৌড়ে 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 ওই পাহাড়ের কাছে পৌঁছে গেলেন। পাহাড়ের কাছে পৌঁছে গিয়ে ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লক্ষ্য করে দেখতে পেলেন কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করতে লাগে, ওই হুল্লার মধ্যে আছে, ফুটি আমাদের ভিতরে রয়েছে। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই জায়গায় পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছে গিয়ে ইমাম মালিক বিন দিনার বলতে লাগলেন, এ বাচ্চা ছেলেরা তোমরা আমাকে বাঁচাও, এই অজগর সাপটা থেকে আমাকে বাঁচাও, এই অজগর সাপটা আমাকে আঘাত করে দেবে, আমাকে দংশন করে দেবে, আমার উপরে আঘাত করে দেবে, তোমরা আমাকে এই সাপটার হাত থেকে বাঁচাও, এই সাপটার হাত থেকে আমাকে বাঁচাও। ইমাম মালিক বিন দিনার দাঁড়িয়ে গেছেন, দেখছেন অজগর সাপটাও দাঁড়িয়ে গেছে আর আগাচ্ছে না ইমাম মালিকের দিকে। ইমাম মালিক বিন দিনার যখন বাচ্চাদেরকে বলছেন, বলতে বলতে দেখতে পাচ্ছেন টানা দুই বছরের একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছিলেন, সেই মেয়েটাও তার ভিতরে রয়েছে, সমস্ত বাচ্চাদের ভিতরে সেই মেয়েটাও রয়েছে। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন বাচ্চাটাকে দেখলেন, নিজের মেয়েকে দেখলেন, দেখে বলতে লাগলেন, মেয়ে তুমি আমাকে বাঁচাও, এই সাপটার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। যেন নিজের মেয়েকে দেখতে পেয়ে মনটা সাহস হলো, মা তুমি আমাকে একটু বাঁচাও সাপটার হাত থেকে। এমন সময় বাবাজি ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন কথাটা বলেছিলেন, ওই সময় মেয়েটা বলতে লাগলেন, আমার আব্বা জান আমি আপনাকে বলেছিলাম, আমি যখন হায়াতে ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম, এই বাচ্চার অবস্থায় আমি, আপনি যখন মদটা পান করতে যেতেন আমি মদের গ্লাসে হাতটা দিতে যেতাম, মদের গ্লাসটা আটকে নিতাম, মদের গ্লাসটা সরিয়ে নিতে যেতাম, আমার আব্বা জান আপনি আমাকে মদের গ্লাসে হাত দেওয়ার জন্য আপনি আমাকে শুনিয়ে দিতেন, এই না শুনিয়ে দিয়ে আপনি আমাকে শুনিয়ে দেওয়ার পরে মদটা পান করে নিতেন, আমার আব্বা জান আপনার কি খেয়াল রয়েছে? মেয়েটা বলছে, বা আব্বা জান আপনার কি খেয়াল আছে, আমি যখন আপনার মদের গ্লাসটা ধরতে যেতাম তখন আপনি আমাকে সরিয়ে দিতেন, সরিয়ে দিয়ে নিজে মদটা পান করে নিতেন, আব্বা জান আপনার কি খেয়াল আছে, আমি মানা করতাম, বাধা দিতাম, আটকে নিতাম, কিন্তু আপনি আমার কথা শুনতেন। আমার আব্বা জান আপনাকে একটা কথা বলতে চাই, ওই সময় ইমাম মালিক বিন দিনার বলতে লাগলেন, আয় আমার মেয়ে তুমি কি আমাকে বলতে পারো এই অজগর সাপটা কিসের জন্য আমার পিছনে আজকে ধাওয়া করেছে? ওই সময় মেয়ে বলতে লাগলেন, আয় আমার আব্বা জান এই অজগর সাপটা হলো আপনার জীবনের সমস্ত খারাপ আমল। আব্বাজান এই অজগর সাপটা হলো আপনার জীবনের সবথেকে খারাপ আমল, সর্ব খারাপ আমল হলো এই অজগর সাপ।
একবার কি তুমি বলতে পারো রাস্তার মাঝখানেতে যে একজন বৃদ্ধ কমজোর দুর্বল মাজুর একজনকে দেখতে পেলাম, ওটা কে ছিল? সে কেন আমাকে বাঁচাতে পারলো না? তার হাতে তো লাঠি ছিল, লাঠি থাকার পরেও কেন সে আমায় বাঁচাতে পারলো না? ওটা কে ছিল? ওটা কি একবার আমাকে বলতে পারো? জীবনের ভালো আমল, আপনার জীবনের ভালো আমলটা এত কম ছিল, এত অল্প ছিল, এত দুর্বল ছিল, এত কমজোর ছিল, এই ভালো আমলটা আপনার খারাপ আমলের সাথে লড়াই করে পারবে না, ওই জন্যই বৃদ্ধ লোক আপনাকে জানিয়ে দিয়েছিল এই অযোগ্য সাপ থেকে আপনাকে বাঁচাতে পারবে না। আমার আব্বা জান, আপনার জীবনে ভালো আমলের থেকে খারাপ আমলটা অনেক বেশি হয়ে গেছে। আমার আব্বা জান, আপনি অন্তর থেকে তওবা করে নেন। ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অন্তর থেকে তওবা করে নিলেন। তওবা করার সাথে সাথে ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন অযোগ্য সাপটাকে, তিনি আর দেখতে পাচ্ছেন না। ওই সময় মেয়েটা বলতে লাগলেন, আমার আব্বা জান, আপনি যখন আজকে তওবা করেছেন, তওবার উপরে মজবুত আপনি থাকবেন, সঙ্গে সঙ্গে ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুমটা ভেঙে গেল। হুজুর অন্তরের অন্তঃস্থল থেকে তওবাটা করেছিলেন, এমন তওবা করেছিলেন দুনিয়া কামিয়াব হয়ে গেছে, পাশাপাশি আখিরাতও তাদের কামিয়াব নসিব হয়ে গেছে। তওবা করো, আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বেগুনাহ মাসুম ছিলেন, তারপরেও নবী পাক দিনে 100 বারের বেশি তওবা করেছেন। আজকে আমরা এমন তেজের মুসলমান, এমন কোরআনের দাবিদার, তওবার কথা আমাদের স্মরণ নেই। আজকে মাহফিলের শেষ লগ্নে ভাইজান যখন তওবা পড়াবেন, দেখবেন এক একজনের তওবা ছিড়ি এক এক রকম। ফেরেশতা বলবে, তোদের তওবা তোদের কাছে রেখে দিই। কেন বলেন তো? যত রাত হবে ঘুম তত চেপে বসবে, আর ভালো জায়গাতেই ঘুম আসে দেখবেন। যখন ডিজে বক্স বাজবে তখন কারোর ঘুম আসবে, মানে শয়তানদাই খোঁজাবে ঘুম হচ্ছে কি রে। দেখলে চোখের জেনাটা কর, কানের জেনাটা কর, এবার অন্তরের জেনা কর, কাল থেকে গিয়ে হাতের জেনা করবি, মুখের জেনা করবি, পায়ের জেনা করবি, ঘুমোস নি। আর এইখানে শান্তির জায়গা তো খালি ঘুম এসে যাচ্ছে, ওই জন্য কি আর করবি, শান্তির জায়গা শান্তি খা, মুসাফির খা, সিগনেচার খা, পেলে উঠে গিয়ে বিড়ি খেয়ে আয়, তাও যদি না হয় লুকিয়ে লুকিয়ে মজলিসে বসে অনেকেই খৈনি ডলছে, তুইও একবার ডলে, অনেকেই ডলছে, কেউ ডোলে ঢুকছে, কেউ এইখানেই বসে ডলছে। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, তাই তো? গুনলে কত চোখ আমি বলতে পারবো না, কিন্তু আমার দুটো চোখ কিন্তু এনি টাইম এত বিয়ারিং লাগানো আছে, চতুর্দিকে ঘুরছে, ওর ভিতরে আমি দেখতে পাচ্ছি এইরকম করে ঢলছে। ওই গালে খৈনি, তিরঙ্গা, পান, শান্তি, মুসাফির, সিগনেচার, ওই দিই তওবা। আর এই যে মাঝখানে মাঝখানে চট, দেখবেন এরম করে উঁচু করে পিকটা ফেলে আবার চালাবে, ওইখানে যে বসবে সে বুঝবে, তার যদি সাদা কাপড় হয় তো গেল। তবে এগুলো বন্ধ করে গাল থেকে সব ফেলে দিয়ে দপাড়া যত জিনিস সব ফেলে দেন, দিয়ে উজু করে এসে অন্তরের অন্তঃস্থল থেকে খালেজ দিলে তওবা করবেন। আল্লাহ বলছেন, যদি কোনো আমার বান্দা বান্দীরা অন্তরের অন্তঃস্থল থেকে খালেজ দিলে তওবা করে, আল্লাহ ওদের কি আমার মহব্বত এবং কবুলিয়াত বান্দা হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। একবার জোরে বলে, আরো জোরে বলে, একটা হলো সাবান মাস চলছে, দ্বিতীয় হলো ওয়াক্তটা হবে তাহাজ্জুদের ওয়াক্ত, তৃতীয় হলো জান্নাতের বাগান, চতুর্থ হলো পীরের আওলাদ, পাঁচ নম্বর হলো এইখানে মুরব্বী বয়োজ্যেষ্ঠ দুর্বল কমজোর হাজী হাফেজ ইমাম
হাজারো রকম মানুষ বসে থাকবে। আল্লাহ বলছেন দুর্বল কমজোর মাজুর মানুষদের দেখলে আমি আল্লাহ আমার মনে বড় মায়া হয় দয়া হয়, আমি আল্লাহ তাদের মনের কামনা বাসনা পূরণ করে নি। সেরকম একটা সময়, অতএব অন্তরের অন্তঃস্থল থেকে খালেজ দিলেতে যদি আমরা তওবাটা এই জায়গায় করতে পারি, ওই দেখেন বাদামের খোলা হচ্ছে, দেখেছেন দেখেন, ওটা কিন্তু ভাজা বাদাম, কাঁচা বাদাম নয়, উনি খেয়েছে হাতে করে নিয়ে কোচড়ে করে নিয়ে উঠে যাচ্ছে, যে কি করবে কিছু টাকা চিবোতে হবে। তবে খালেজ দিলেতে যদি আমরা এই জায়গায় তওবা করতে পারি অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, অবশ্যই আল্লাহ আমাদের তওবাকে আল্লাহ কবুল করে নেবেন, করে আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দেবে যদি খালেজ দিলেতে তওবা করতে পারি। আর যদি স্যাটেল তওবা হয়, আজকে করলাম এখান থেকে বেরিয়ে প্যাকেট নিয়ে আগিয়ে যাব, যেমন ছিলুম সেই রকমই থাকবো, হুজুররা যতই তওবা পড়াক, ইমাম যতই তওবা পড়াক, যে যতই বলুক ভালো হয়ে গেল একটা কি।